কিন্তু এই মুখ্যমন্ত্রী মহিলাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি হয়ে দেখাচ্ছেন? আজকে মানুষ থুতু করছে আপনার উপরে, তারা বলছে এই দিদি হতে পারে না, যে এরকম চাণ্ডালের মতন ব্যবহার করেছে সে কারোর মুখ্যমন্ত্রী হতে পারে না। আমি তো বলেছি, আমি আইপিএস দেরকে সকলকে জানিয়ে দিয়েছিলাম যে 10:20 কালকে আমরা টাইম পেয়েছি মামলার শুনানি হওয়ার জন্য, তারপরেও জোর করে এর এখান থেকে তুলেছে মুখ্যমন্ত্রীকে খুশ করার জন্য। আমরা কালকে প্রস্তুত থাকব, এই লড়াইটা আমরা এখানে শেষ করব না, ওই 4 দিন বাদ 5 দিন বাদ আবার বসবো এখানে। সেটাই তো বলছি, সেটাই তো বলছি, এদের এই প্ল্যানিং ছিল যে যত রাত হয়ে যায় একটু খালি ফাঁকা হয়ে গেলে অ্যারেস্ট করবে, কিন্তু হাই 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 মুখ্যমন্ত্রী হাই হাই মমতা ব্যানার্জি হাই।